নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রোববার 29শে সেপ্টেম্বর 2024 পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আগামীকালের রাহুকাল রয়েছে বৈকাল 4:20 থেকে সন্ধ্যা 6:05 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ, কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন, মোটো কেটে কেটে ভিডিওটি দেখবেন না। দেখুন, অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন ভিডিও দিই। আপনাদের যে কোনো দিক থেকে, লটারি হোক, শেয়ার মার্কেট হোক, ফাটকা হোক, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। তবে দেখতে হবে যে আপনাদের নবগ্রহের মধ্যে 9টি যে গ্রহ রয়েছে নবগ্রহ, তার মধ্যে রাহু এবং শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে। এই দুটি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে তাহলে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে। রাহু কলিযুগে লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তি ঘটায়, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, বর্তমানে রাহু রক্ষা কবচ এবং এর সাথে সাথে আপনার পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে এবং শুভ মহালয়া উপলক্ষে এই ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে এবং এই মহালয়াতে এই কবচগুলো কিন্তু তৈরি করা হবে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা বুকিং করুন এবং একটা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, প্রচুর বুকিং রয়েছে, তাড়াহুড়ো করবেন না, কারণ রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ প্রচুর বুকিং রয়েছে, একটু সময় অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এবং পাশাপাশি আপনারা জন্মছককে আগে বিচার বিশ্লেষণ করুন, বার্থ চার্ট রিফরমেশান করুন, আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে। কলিযুগে একমাত্র এই রাহু গ্রহ কিন্তু আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে। কলিযুগে রাহু গ্রহ আপনাকে রোলপতি থেকে করোড়পতি কিন্তু করতে পারে, কিন্তু দেখতে হবে আপনার রাহুর অবস্থান কেমন রয়েছে এবং সর্বোপরি আপনাদের ভাগ্য, আপনাদের ভাগ্য যদি শুভ থাকে কি না, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি আগামীকাল হবে। আমি প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করি, শুধুমাত্র রাশির নাম মিলালেই হবে না, আপনার ব্যক্তিগত জন্মছককে দেখতে হবে, রাহুর প্লেসমেন্ট দেখতে হবে, আপনার নবগ্রহ কেমন রয়েছে এবং আপনার দশা মহাদশাগুলো পারমিট করছে কি না সেটা কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে। অনেকে বলছেন যে কৌশিকদা আমি ভিডিও শুনছি করে আমার তো হচ্ছে না। দেখো, ভিডিও শুনলে শুধু হবে না, আপনার প্রতিকার প্রতিবিধানের অবশ্যই দরকার রয়েছে। যাদের 2-1 নম্বর, আপনার হয়তো অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ পরিধান করতেই পারেন, তাতে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি ঘটবে এবং এর সাথে সাথে পাওয়ার কবচও কিন্তু আপনারা পরিধান করতে পারেন, তাতেও আপনাদের এই প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা আসবে। এবার আসি আমি চারটি নামের ব্যক্তির, কোন কোন চারটি নামের ব্যক্তির আপনার আগামীকাল হঠাৎ প্রাপ্তি হতে চলেছে এবং পাঁচটি রাশির লটারির প্রাপ্তির টার্গেট নাম্বার এবং শুভ সময়টা বলবো, লাকি নাম্বার। দেখুন, আপনারা অনেকের রাশি জানেন না, অবশ্যই নামের অক্ষর দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন, তাতেও আপনাদের অর্থপ্রাপ্তি হবে। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে চলেছে, হঠাৎ অর্থপ্রাপ্তি, ডি দিয়ে শুরু, প্রথম নামের অক্ষর। আপনার প্রথম নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষরটা কে থাকা দরকার, তবেই কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে। আপনার প্রথম নামের অক্ষর যদি এল থাকে, প্রথম নামের অক্ষর যদি এল থাকে, আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ ডি, এল এবং কে, এই নামের অক্ষর যদি আপনার হয়, আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির এই সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। একদম শেষ যেটা সেটি হচ্ছে আপনার ইউ, আপনার প্রথম নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে, ইউ দিয়ে যদি শুরু হয়। এবার আসি
আমি পাঁচ নামের ব্যক্তি, পাঁচটি রাশির নাম এবং টার্গেট নাম্বার এবং শুভ সময়। প্রথম রাশি আগামীকালের জন্য সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। সিংহ রাশির লাকি নাম্বার আপনাদের এক। আপনাদের শুভ সময় 9:42 থেকে 10:19 পর্যন্ত। 9:42 থেকে 10:19 সিংহ রাশির ক্ষেত্রে সময়টা খুব শুভ। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির লাকি নাম্বার 3। আপনাদের শুভ সময় সকাল 9:50 থেকে 10:23 পর্যন্ত, সময়টা শুভ। তিন নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 9। আপনার শুভ সময় সকাল 8:42 থেকে আপনার 11:04 পর্যন্ত, সময়টা শুভ। এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। কুম্ভ রাশির লাকি নাম্বার 2। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 11:36 পর্যন্ত, সময়টা শুভ। এরপর রাশি মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের সৌভাগ্যশালী রাশি মিথুন রাশি। মিথুন রাশির লাকি নাম্বার 4। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 10:40 থেকে 11:16 পর্যন্ত, টাইমটা শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। যদি আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন বিশেষভাবে এবং পাওয়ার কবচ পরিধান করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা 3 গুণ বৃদ্ধি করবে। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। দেখুন, আমি বারবার বলছি, শুধু ভিডিও শুনলে হবে না, পাশাপাশি ব্যক্তিগত জন্মছককে দেখা দরকার রয়েছে এবং আপনার প্রতিকার প্রতিবিধান করাও কিন্তু দরকার রয়েছে। তবেই কিন্তু আপনার আকস্মিক ধনপ্রাপ্তি সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। যাই হোক, প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।